এটা হলো মিশরীয় ফার্মের, এটা মনে হয় লোকাল মুরগি। হ্যাঁ, 99 টাকা কেজি, 92 টাকা, 92। এখানে অনেক ভিক্ষুক আছে, এই যে বোরকাপালা যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন, এরা ফিশ নেম নেম হোয়াট ইজ দ্য নেম বলো, ফাইয়ু ফাইয়ু মানে কি? কেজি আর কারেন্টের উৎস কি? এই জেনারেটর। আচ্ছা, মনে কারেন্ট যায় এখানে, জেনারেটর একটা কেন? আর হাঁস হইল 110 টাকা। তাই ওরে বলেন, আমেরিকাতে হলো 1 কেজি মুরগির দাম হলো $10, 1 কেজি মুরগির দাম হলো $10, $10 কত হয় আমেরিকা? এই তো, এটা কি মিশরীয় কাঁচামরিচ নাকি? এগুলো তো তেলাপিয়া মাছ দেখা যেতেছে নাকি? এগুলো কি এই নদী থেকে ধরে আনা নাকি? হ্যাঁ, কি বলছে? বাংলা, 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 বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। হাও আর ইউ? হাও আর ইউ? কিলো বিকে মাছের দাম দেখাইছি, কাঁচামরিচের দাম দেখাইছি, মুরগির দাম দেখাইছি, খরগোশের দাম দেখাইছি, আর কি দেখতে চান বলেন? হাঁসের দাম দেখাইছি। হাঁস কোথায় পেলে? হাঁস তো ছিল না, ওরা হাঁস ছিল না কোথায়? একটা গ্রামের বাজারে আসি, আর এখানে সে মাছ বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই হইল সেই খাবারের দোকান। শুকরান। তো এই হোটেলে বসে আমরা খাবো, যে জায়গার নাম হলো বাইয়ুম। তো হ্যালো, ভালোই লাগতেছে এখানে। তো এই ভিডিওটা ছিল হলো ভিলেজের উপর, তো ভিলেজে যেতে যেতে সবার লাগছে টুদা, তো গাড়ি লাগছে, তো এখন খাই, আর এই ভাগে ওরা খাবার দাবার রেডি করুক, আর আমি ভিলেজটাকে একটুখানি দেখাই। তো ভাই, আমি ফাইয়ুম নামের একটা জায়গায় আসছি, এটা হলো কায়রো থেকে 200 কিলোমিটার, কায়রো থেকে 200 কিলোমিটার দক্ষিণে। তো সেই গ্রামে বা ভিলেজে যখন আমি আসছি, তো সেই ভিলেজের উপর যাওয়ার সময় দেখি একটা বাজার পড়ছে, যেটাকে বলে কি গ্রামের বাজার, যেটাকে বলে উনি কী বিক্রি করে এগুলো? ও, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ ফাইন। আচ্ছা, তো যাই হোক, এটা হলো একটা গ্রামের বাজার। তো আমি আপনাদেরকে সেই গ্রামের বাজারটা একটু ঘুরে দেখে, তো বাজারে যা যা থাকে সচরাচর আপনারা এগুলো দেখতে পাবেন, যেমন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হলো মাছ। আমি এগুলো তো তেলাপিয়া মাছ দেখাই যেতেছে নাকি? এগুলো কি এই নদী থেকে ধরে আনা নাকি? হ্যাঁ, মনে এগুলো ধরে থেকে ধরে আনছে। আর এই যেগুলো, এগুলো মনে এই নদীরই আশেপাশে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি মাছ? এটা কি? এটা হলো সৌসুদু, আমাদের বাংলাদেশ বলে মিরগা মাছ, মিরগা মাছ আর কি। তো এই হইল রেস্টুরেন্ট। এখন গ্রামের বাজারে, গ্রামের বাজারে হোটেল রেস্টুরেন্টে যেমনটা হবে। হ্যালো, তার এখানে রান্না বান্না করে সব হইলো ওই যে সিলিন্ডারে। তো চলেন আর একটু যাই। আর কারেন্টের উৎস কি? এই জেনারেটর। আচ্ছা, মনে কারেন্ট যায় এখানে, জেনারেটর একটা কেন? কারণ ওই যে ইলেকট্রিক লাইনও তো এখানে দেখা যাচ্ছে, চলে গেলে জেনারেটর। হ্যালো, দেখছেন? আর হলো গ্রামের সেই বাস, আমি আর একটু হেঁটে আসি। এখন গ্রামের রাস্তাঘাটে যা দেখবেন আপনারা, মোটরসাইকেল, বুঝতে পারছেন মোটরসাইকেলের যে অবস্থা। দুটো এদিক দিয়ে ঘুরে ঘিরে আসছে, এখানে সাইনে কী লেখা আছে? বিভিন্ন জায়গার নাম টাম লেখা আছে নাকি? এখানে সব বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে। আর একটা জিনিস খেয়াল করছেন, এখানে বাংলাদেশে যেমন গ্রামের বাজারে হঠাৎ করে গেলে বাজারে মোড়ে অনেকগুলো বেবি ট্যাক্সি আপনি দেখবেন, ঠিক আছে, অনেক বেবি ট্যাক্সি দেখবেন, অনেক ভ্যান গাড়ি দেখবেন। এক্স্যাক্টলি আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাউ ডু ইউ নো দ্যাট? কি বলছে? বাংলা, 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 বাংলাদেশ, বাংলাদেশ। আমেরিকা, আমেরিকা,
America? Yeah. هو سكن تسكن في امريكا؟ يا يس انا رايح امريكا ان شاء الله. جود 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 ده فيكسل مانج كتو خوشي ها ده كده 120 ها ايه ده تمام شيء روي ما سي ده ده كام كيلو بكام ده 150 ده 10 تاكا ايه ده 10 تاكا দশ টাকা পাউন্ড আর এটা ঠিক আছে আর এটা তো ওই ই মাস একটা মিনিট আমি ফিনিশ করে আসতেছি এটা আরো বেশি ইম্পর্টেন্ট আমার খাবার চাইতে ওনারকে খেতে বলেন গিয়া ইউ ক্যান গো দ্যাটস ফাইন আসতেছে ওনারে পাঠান ওনারে খেয়ে আসুক আমি আমার কাজ শেষ করে আসি ঠিক আছে তো এই হইল সেই বেবি ট্যাক্সি তো চলেন আর একটু দেখে আসি আর কি দেখাবো আমি চারপাশে তো এখানে অনেক ভিক্ষুকও আছে এই যে বোরখা পরা যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন এরা না সরি আমি বলবো কে ক্ষমা করবেন এরা আসলে ভিক্ষা করে না এরা হলো বিভিন্ন জিনিসপত্র রাস্তায় এগুলো বিক্রি করে তো চলুন আমি একটু ঘুরে আসি এখান থেকে রাস্তার ওই পারে আমি আপনাদেরকে নিয়ে যাই এখানে আসেন দেখি শহরের মানুষ তো বিড়ু টিডু করতে দেয় না দেখি গ্রামের মানুষ দেখতে পায় না হ্যালো তো এখানে সবাই কেন হোয়াট ইজ দ্য নেম নেম ফিশ নেম নেম হোয়াট ইজ দ্য নেম আচ্ছা এই ফিশটাকে ওরা ওদের ভাষায় কী বলে বুড়ি ফিশ অ্যান্ড কত টাকা কেজি কেমনে কি তো যাই হোক খুব ভালো লাগলো এটা দেখে আর এখানে তো এই তো এটা কি মিশরীয় কাঁচামরিচ নাকি এটা মিশরীয় কাঁচামরিচ শুকে টুকে কাঠ হয়ে গেছে এটা তো ভাই রিয়াল এখানে দেখে তাই সব বোঝার কোনো উপায় নাই এটা কি মিশর পৃথিবীর সব গ্রামের মনে একই বুঝছেন সব গ্রামের মনে একই বেলে যে ক্যামেরা 360 ডিগ্রি করে আপনাদেরকে দেখাচ্ছি না পৃথিবীর সব গ্রামের মনে হয় একই এই সেম যা কিছু দেখবেন রাস্তার মোড়ের ভিতরে তো আসেন আরেকটি এখান থেকে দেখাই এখানে সে টমেটো বিক্রি করতেছে তো এখানে জিনিসপত্রের দাম কেমন কালকে তো আমরা একটা সুপার মার্কেটে গিয়েছিলাম ঠিক আছে তো ওইখানে দেখেন তো এই টমেটোর দাম কত চাচা টমেটো নাকি এটা এটা তো মালটা কিলো কিলো কত এটা টমেটো বিকেম 10 টাকা কেজি টমেটো 10 টাকা কেজি এটা হলো 12.5 টাকা কেজি 12.5 টাকা কেজি তো হিসেবে তো আমেরিকাতে তো মনে করেন আপনার দেশের দাম অনেক কম মনে হতো যা টমেটোর দাম যদি 10 টাকা কেজি হয় এ বিষয়ে তো 10 টাকা কেজি হলো বাংলাদেশে 20 টাকা কেজি কিন্তু বাংলাদেশে তার টমেটো 20 টাকা কেজি তো আপনি পাবেন না 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 বাংলাদেশে 110 টাকা 110 টাকা কেজি হলো টমেটো তো চলেন আর একটু যাই আমি সামনে নিয়ে জাস্ট 10-12 মিনিটে যতটুকু দেখানো সম্ভব হয় আমি তাই দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে আপনাদেরকে ওদিকে আমার নানা খানা নিয়ে ওয়েট করতেছে আমার জন্য খানা খাই পরে ভিডিও করো হ্যাঁ না ভাই খানা না খাই চাই তারপর ভিডিও করা বেশি ইম্পর্টেন্ট আমি হয়ে গেছি আমার শেষ তো এখানে সব আশেপাশের জায়গাগুলোতে এই যে বেবি ট্যাক্সিগুলো রয়েছে এরা যায় তাই না আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে তারা যায় মানে অল্প দূরত্বে এই বেবি ট্যাক্সিগুলো যায় অনেকটা বাংলাদেশের মতো তো বাংলাদেশের বিভিন্ন বাজারে যেমন ওই যে কাপড়ের দোকান বিভিন্ন দোকানপাট থাকে এখানে সেই দেখছেন এখানে সেম সেই দোকানপাট আছে তো মাছের দোকান মোটামুটি তিন চার জায়গা আছে ও তো মুরগিটা আছে মুরগিটা দেখা বেশি ইম্পর্টেন্ট চলেন তো মুরগি কেজি কত দেখাছি বুঝাই বললাম আমি একটি স্টোরি লিখতেছি তো যার ফলে আমি এটা ইয়ে নিয়ে গেলাম ওই যে সুন্দর এখানকার মানুষ লোকাল গাধায় চলাফেরা করে এটা হলো ফার্মের মুরগি এটা হলো মিশরীয় ফার্মের এটা মনে হয় লোকাল মুরগি ১০০ পাউন্ড এক কেজির দাম যদি 100 পাউন্ড তাহলে 200 টাকা ১১০ টাকা তাই ওরে বলেন আমেরিকাতে হলো এক কেজি মুরগির দাম হলো
$10 এক কেজি মুরগির দাম হলো $10 $10 কত হয় কফি يعني امريكا واحد كيلو فراخ তো $10 ওদের কত 300 আর ওদের দাম এখানে কত টাকা 100 টাকা এখানে 99 ওই 100 টাকা আর কি তো তার মুরগির এটা ক্যান আই গো ইন ও থ্যাংক ইউ তো দেখেন এটা একটা বাজারে এক্স্যাক্টলি যা কিছু আপনারা দেখেন আর কি গ্রামের বাজারে সেটি আমি দেখেছি ওনার কি মুরগি এখান থেকে কেটে কেটে দেয় ইউ ক্লিন ইউ স্পিক ইংলিশ আর এখানে ওই মুরগি এখানে মাপ দেয় এখান থেকে কিনে সুন্দর এখান থেকে মাপ দিবেন বাস এখান থেকে কেটে কুটে দেয় তারা সো ইউ ক্লিন ইট রাইট এই দেখেন এক কেজি মুরগির দাম হলো £100 তো বাংলাদেশে টাকা হয় $200 তো বর্তমানে বাংলাদেশে তো যতদূর আমি জানি বর্তমানে বাংলাদেশে তো মুরগির দর হলো কত এক কেজি মুরগি কত ফার্মে মুরগি একটু কমেন্ট করে জানেন তো তাহলে আরও সুবিধা আপনার জন্য আর এখানে আমি আপনাদেরকে দেখালাম এখানে এক কেজির দাম হলো £100 মানে প্রায় বাংলাদেশে $100 ও ওর এই ভিডিও করিনি কেন এর জন্য আসসালামু আলাইকুম তো যেটা হলো তেলাপিয়া মাছ ওর জিজ্ঞেস করেন এগুলো কি এই নদী থেকে বাংলাদেশ ও সেকেন্ড ফি আমেরিকা হ্যাঁ মুসলিম তার ওখানে ওরা ফলমূল বিক্রি করতেছে আরো যে জামা কাপড় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দোকান পাট আছে তো এই ভাবে চারপাশের পরিবেশ তো যাই ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে মাছের দাম দেখাইছি কাঁচামরিচের দাম দেখাইছি মুরগির দাম দেখাইছি খরগোশের দাম দেখাইছি আর কি দেখতে চান বলেন হাঁসের দাম দেখাইছি হাঁস কোথায় পেলে হাঁস তো ছিল না তাহলে ওরা হাঁস ছিল নাকি নিচে নিচেটা হাঁস ছিল আচ্ছা তাহলে ভিডিওতে আছে আমি খেয়াল করিনি হাঁসের দাম কত যে হাঁস আর মুরগি কি একই নাকি না হাঁস হলো $110 আচ্ছা কেজি তো চলেন যাই এখন আমরা আমাদের গন্তব্যে এখানে মোটামুটি দরিদ্র মানুষ আছে না পড়লে তো মহিলারা তো বাইরে কাজে বেরোইতো না তাই না তারা হলে তো মহিলারা কাজে বেরোইতো না এই হলো অবস্থা এখানে একটা সমস্যা হলো গ্রামে আসলে হঠাৎ করে দেখে তো যে বিভিন্ন লোকজন বাইরে থেকে কোনো অপরিচিত বাইরে থেকে অপরিচিত লোক আসে দেখলে তারা হাসা হাসি ঠাট্টা তামাশা অনেকেই কিছু করে বুঝছেন হয়তো পিছন থেকে কেউ গালি টালিও দেয় কিন্তু একজন ব্লগারকে কত ধৈর্য সহকারে তার ভিডিও করে আসছে আপনি চিন্তা করতে পারছেন এই যে আমি হেঁটে আসছি কত লোক কত কথা বলছে আমার সম্পর্কে ভালো বলছে মন্দ বলছে কিন্তু আমি আমার ভিডিও করে ঠিকই আছি তো যাক ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে এখানে ওই যে এখানে আমাদের খানা দানা রেডি তারপরে অবস্থা তো যাই হোক ভাই ভিডিওটা যারা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ফাঁকে মিশরের একটা গ্রামে ভিলেজ মার্কেট যেটা বলে ভিলেজ মার্কেট আমি আপনাদেরকে দেখা দিলাম আমি আমেলি গুড রেস্টুরেন্টের ভিতরটা একটুখানি আমি দেখা দিই আর এই হলো আমাদের খানা দানা এগুলো কি হোয়াট ইজ দিস ফুল এই যে এটা খাইলে বলে সেক্স পাওয়ার এখানে বুঝছেন আর এটা খাজামিশ খাজা ফুল এগ বুয়েদ বুয়েদ বায়েদ বাতাতাস বাতাতাস মানে আলু আলু সালাদ বুয়েদ আজা বারিঙ্গান আজা বারিঙ্গা ব্যাকিংগান মানে আজা আজা বারিঙ্গান তামাইয়া এন্ড বাসাব বাসাব এন্ড দিস ইজ আয়েশ আয়েশ